Assalamualaikum, hello everyone. খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে চলেছে Vivo Y16 এই ফোনটি। এই ফোনটা হচ্ছে Vivo Y15 এর আপডেট ভার্সন। ফোনটাতে রয়েছে কম প্রাইসে স্টাইলিশ এবং গর্জিয়াস ডিজাইন, পাওয়ারফুল প্রসেসর এবং বাজেটের সেরা ক্যামেরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো Vivo Y16 এই ফোনটার প্রাইস বাংলাদেশে কত হতে পারে এবং এই ফোনটা সম্পর্কে 20টি আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে যদি আমরা এই ফোনটার ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি তাহলে পার্সোনালি এই ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে এন্ট্রি লেভেল বাজেটের একটা ফোন হিসেবে। রিয়ার পার্টটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আপনারা ম্যাট ফিনিশে পেয়ে যাবেন এবং রিয়ারের যে ক্যামেরা বাম্পটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখানে স্পেশালি দুটি ক্যামেরাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে আর ক্যামেরা বাম্পও কিন্তু খুবই বড় দেওয়া হয়েছে। ওভারঅল এই ফোনটার ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটি কিন্তু বেশ কিছু কালার ভেরিয়েন্টেও পেয়ে যাবেন। র্যাম এবং রম নিয়ে কথা বললে ফোনটি 3-4 র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, তবে বাংলাদেশে আসলে আমার মনে হয় 2 র্যাম ভেরিয়েন্টেই আসবে, যেমন 3 জিবি র্যাম 32 জিবি স্টোরেজ বা 4 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ এবং আরও একটা র্যাম ভেরিয়েন্ট থাকতে পারে 4 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ। র্যামের টাইপ হিসেবে থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকবে eMMC 5.1। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটাতে রয়েছে 6.51 ইঞ্চেসের HD+IPS LCD ডিসপ্লে। ডিসপ্লের পেপার ডেন্সিটি হচ্ছে 270। প্রাইস রেঞ্জ হিসেবে এই ফোনটার ডিসপ্লে আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, কারণ এটা একটা এন্ট্রি লেভেল বাজেটের ফোন আর এই প্রাইস রেঞ্জ হিসেবে কিন্তু ডিসপ্লে যে প্যানেল দেওয়া হচ্ছে HD+ সেটা কিন্তু ঠিকঠাকই লেগেছে। যদি এখানে স্পেশালি 90Hz রিফ্রেশ রেট দেওয়া হতো তাহলে আরও বেটার হতো, কারণ আমরা কিন্তু এখন এন্ট্রি লেভেল বাজেটের অনেক ফোনই 90Hz এর রিফ্রেশ রেট পাচ্ছি বা কর্নিয়া গোরিলা গ্লাস পাচ্ছি। তো অবশ্যই কিন্তু এই ফোনটাতে যদি 90Hz দিত স্পেশালি তাহলে আরও বেটার হতো ডিসপ্লের ক্ষেত্রে। চিপসেট নিয়ে কথা বললে ফোনটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও P35, যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর CPU এবং জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার বিআর GE8320। অপারেটিং সিস্টেমে ফোনটাতে রয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 ফান্টাস ওএস 12। তো মিডিয়াটেক হিলিও P35, এটা কিন্তু আপনারা জানেন যে ভিভোর বেশ কিছু ফোনে কিন্তু এন্ট্রি লেভেল বাজেটে ব্যবহার করা হচ্ছে আর P35 এটা কিন্তু অনেকটাই পুরনো প্রসেসর। আসলে এই দিকটা আমার কাছে এখানে একটু খারাপ লেগেছে, কারণ ভিভো 3-4 বছর ধরে কিন্তু তারা এন্ট্রি লেভেল বাজেটে মানে ঘুরিয়ে ফিরিয়ে মিডিয়াটেক হিলিও P35 এই প্রসেসরটি তারা কিন্তু ইউজ করছে। মানে অবশ্যই কিন্তু তাদের এই দিকটা আরও আপগ্রেড করা উচিত স্পেশালি প্রসেসরের ক্ষেত্রে, কারণ একটা ফোনের যে মেইন পার্ট সেটা হচ্ছে কিন্তু চিপসেট। অবশ্যই কিন্তু সেটা আরও পাওয়ারফুল হওয়া উচিত ছিল বর্তমান সময়ের প্রেক্ষাপটে, কারণ মিডিয়াটেক হিলিও P35 এটা কিন্তু এখন মানে এই প্রাইস রেঞ্জ হিসেবে খুব একটা ভালো পারফরমেন্স দিয়ে থাকে না। আর মানে 3-4 বছর আগের একটা প্রসেসর, তো বুঝতেই পারছেন এটা কিন্তু মানে এই প্রাইস রেঞ্জ হিসেবে ততটা ভালো একটা প্রসেসর হবে না। অবশ্যই কিন্তু ভিভোর এই প্রসেসরের ক্ষেত্রে আরও আপগ্রেড করা উচিত। ব্যাটারি নিয়ে কথা বললে রয়েছে 5000mAh এর ব্যাটারি, 10W চার্জার এবং Type-C পোর্ট। আর এই দিকেও কিন্তু ভিভোর অবশ্যই নজর দেওয়া উচিত। অবশ্যই কিন্তু এখানে চার্জারের ক্ষেত্রে আরও বাড়িয়ে তারা স্পেশালি 80W করা উচিত। তো এই দিকটাও যদি আরও বেটার হতো তাহলে আরও ভালো হতো। ক্যামেরা নিয়ে কথা বললে রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা, 13MP মেইন ক্যামেরা, 2MP একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে রয়েছে 5MP সেলফি ক্যামেরা আর 1080p 30fps এর রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরার ক্ষেত্রে এখানে ক্যামেরা পারফরমেন্স ইত্যাদি কিন্তু ভিভোর ফোন হিসেবে এন্ট্রি লেভেল বাজেটে মোটামুটি ভালোই পেয়ে যাবেন। তবে ক্যামেরার এখানে কিন্তু অবশ্যই তাদের আপগ্রেড করা উচিত। এখানে কিন্তু অবশ্যই রিয়ারের মেইন ক্যামেরা 48MP করা উচিত আর ফ্রন্ট ক্যামেরা স্পেশালি যদি 8MP হতো তাহলে আরও বেটার হতো। মানে তারা এখানে 3-4 বছর ধরে এন্ট্রি লেভেল বাজেটের ফোনে কিন্তু এখনও কিন্তু সেম স্পেসিফিকেশান দিয়ে আসছে ক্যামেরার ক্ষেত্রে, কোনো আপগ্রেডেশন নেই। মানে মার্কেটে একটি নতুন ফোন আপনি লঞ্চ করছেন কিন্তু সেখানে কোনো আপগ্রেডেশন নেই, আগের মতো সব কিছু দিয়ে আপনি একটি নতুন ফোন নিয়ে আসছেন, মানে এই দিকটার আসলে কী মানে হয়? তাহলে মার্কেটে একটি নতুন ফোন আসে সেটার প্রাইসও বাড়িয়ে দিলেন আর ডিজাইনে একটু হালকা পাতলা চেঞ্জ করে একটি নতুন ফোন নিয়ে আসলেন, কিন্তু মোট কথা হলো আগের ফোনটি থেকে এটাতে কোনো আপগ্রেডেশন নেই। তাহলে এই একটি নতুন ফোন লঞ্চ করে আপনাদের আসলে কী লাভটা হলো? মানে এই দিকটাতে বরাবরই কিন্তু ভিভো তারা এখানে এখন পর্যন্ত ভুল করে আসছে। আসলে এটা তাদের ভুল না, তাদেরই মার্কেট স্ট্র্যাটেজি, এটা আসলে কিন্তু কেউ ধরতে পারছে না। আর ভিভো সবচেয়ে বেশি অফলাইনে ফোন বিক্রি করে থাকে, এই জন্য হয়তো বা মানে যার অফলাইনে যারা কাস্টমার রয়েছে তারা বেশি কিছু চিন্তা করে না, এমনিতেই একটি ফোন কিনে নেয়। তো এই জন্য হয়তো বা তারা এখানে কোনো প্রকার আপগ্রেডেশন আনছে না। অবশ্যই কিন্তু তাদের এই দিকটাতে নজর দেওয়া উচিত। স্পেশালি ভিভোর এই দিকটা আপনি কীভাবে দেখেন অবশ্যই কিন্তু এটা আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ফোনটিতে সিকিউরিটি হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট। আর এখন যদি এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি তাহলে এই ফোনটার প্রাইস বাংলাদেশে 14-15 হাজার টাকা এর ভিতরেই কিন্তু হবে। আর এখন দেখা যাক বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইস কত হয়। আর 14-15 হাজার টাকা যে স্পেসিফিকেশান দিচ্ছে এর আগেও কিন্তু আমরা ভিভোর ফোনগুলো থেকে সেম স্পেসিফিকেশান পেয়ে এসেছি, অবশ্যই কিন্তু তাদের এখানে আপগ্রেড করা উচিত। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।